আমার শহীদদের দেখানো পথ পাথেও করে মুদের সংগ্রাম চলছেই চলবে, আমার বিপ্লবীদের দেখানো পথ পাথেও করে মুদের সংগ্রাম চলছেই চলবে, শত শহীদের রক্ত হবে না কো ব্যর্থ শহীদ তোমাদের আমরা সংগঠনের রাজ্য কমিটির সম্পাদক কমরেড নবারুণ দেব। সংগঠনের রাজ্য কমিটির সভাপতি কমরেড সচেতন হতে হবে। এবং কি আমি রাজ্যের কথা বললাম, দেশের ক্ষেত্রে তো আলোচনার মধ্যে আসলো, রাজ্যের এখন যে অবস্থান নিয়ে আমাদের মধ্যে বিভাজন তৈরি করার চেষ্টা করছে এটাকে কাউন্টার করতে হবে, এগুলো চলবে। এবং সামনের দিনে একটা বৃহত্তর সংগ্রাম আসছে, আপনার জন্য অপেক্ষা করছে। আপনারা অনেকে নানাভাবে হিসেব নিবেশ করতে শুরু করেছেন, ঘরে বসে আঙুলের কর মনে করে হিসেব করলে কিছু লাভ হবে না। রাস্তায় আসতে হবে, সাহস দেখাতে হবে। গত বছর 1,10,000, এর আগের বছর আমরা গত বছর 1,30,000 করেছি, এবছর যদি 1,50,000 করি তাহলে কি আসে যায়? ময়দানে যদি এই সত্যিকার ডেমনস্ট্রেশন আমরা দেখাতে না পারি, একদিন আপনি 400 মোটর বাইক নিয়ে মিছিল করলেন, ডিএফএ সম্মেলন সফল করো, এটা প্রতিদিন করা যাবে না কেন? আমি প্রতিদিনের কথা বলছি না। ওরা যদি সোশ্যাল মিডিয়া ইউজ করে 1 ঘন্টার মধ্যে 50টা বাইক জড়ো করতে পারে, তাহলে আপনারা 50টা না পারেন অন্তত 10টা তো পারেন। যার কাছে বাইক আছে তার কাছে ফোন আছে, বাইক চালান ফোন নাই এ তো বললে আমি বিশ্বাস করব না, কেমন না? আপনাদেরকে মারামারি করতে কেউ বলছে না, ওরা একটা গুণগান পড়ে গেল, আপনি পড়ে যান না, 1 ঘন্টা পরে যান না, আপনারা 10 জন 15 জন যান, সাধারণের মধ্যে কি বার্তা গেল? ইয়েস, হিয়ার ইজ এ ফোর্স, দিস ইজ বিং গ্রোন, এটা ডেভেলপ হচ্ছে, হচ্ছে না কোথাও? আনুষ্ঠানিকতার মধ্যে আর কদিন নিজেদের কাটতে রাখবেন? রক্তদান শিবির আক্রমণ করছে, সহ্য করেছে, এখন করবেন? যারা আটকাবে আপনাদের রক্তদান শিবির ধরে তাদের বলো চলো তোমাকে নিয়ে হাসপাতালে যাবো, আমাদের যখন দিচ্ছ না তুমি ওখানে গিয়ে রক্ত দাও, এগুলো আমাদের বলে দিতে হবে। কতদিন চলবে এটা? কেন শূন্য পদ পূরণ হবে না? হোয়াট ইজ মাই জব? ঠিক আছে, ভালো প্রোগ্রাম, শেষ করে ভুলে যাচ্ছেন।